হ্যালো এভরিওয়ান, আজকে আমার একটা পছন্দের খাবার টমেটো পটল এবং শুটকি মাছ রান্না করব। এই জন্য বাজার থেকে টমেটো এবং পটল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সেগুলো নিজে পরিষ্কার করে কুটে পেঁয়াজ রসুন কুটে নিয়েছি। এই দেখুন, এরপর ভালো করে মশলা দিয়ে সেগুলো মেখে একটু সময় রেখে দিয়েছি যেন মশলাগুলো তার গায়ে বসে সবজিগুলোর গায়ে। এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মূলত রান্নার জন্য পানি দিয়ে তারপর চুলায় তুলে দিতে হবে। এরপর পরিমাণ মতো বিশুদ্ধ পানি দিয়ে সেগুলোকে রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এই যে চুলায় বসিয়ে দিয়েছি, মাত্র একটু নেড়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে থাকবে এবং শুটকি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য গরম পানি করে নিয়ে তার মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। শুটকি মাছের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন মাছগুলো ভালো করে পরিষ্কার হয়, লবণ দিয়ে গরম পানি করে নেবেন। এরপর এভাবে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে তেলে ভেজে এভাবে কিছুক্ষণ রেখে দিব। ভাজি শেষ। এরপর আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটুখানি নেড়ে দিলাম। এরপর আমার ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব সবজির মধ্যে। এই যে সবজির মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো, এরপর একটু নেড়ে দিলাম। রান্না চলছে পছন্দের সবজি দিয়ে শুটকি। এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এমন করে মাঝে মাঝে একটু দেখবেন যেন ভাপটা বের হয়ে যায়। আমার সবজি রান্না চলছে, একটু স্বাদ বাড়ানোর জন্য যদিও আমি মশলা অ্যাভয়েড করি অনেক, তবুও একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন যেন একটা সুন্দর ঘ্রাণ আসে। একটুখানি ম্যাগি মশলা দিয়ে তারপরে সেটা ঢেকে দিবেন, ঢেকে অল্প কিছুক্ষণ রেখে দিবেন যেন মশলাটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায়। আমিও সেটি করলাম, একটুখানি মশলা দিয়ে তরকারি অবশেষে শেষ হয়ে গেল। আমার সুস্বাদু টমেটো এবং পটল দিয়ে খাচ্ছি শুটকি মাছ রান্না, সবার জন্য ভালোবাসা।